নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, লাগামহীন বাজার আর জ্বালানির বাড়তি খরচের বোঝা সব মিলিয়ে হিমশিম অবস্থা। দফায় দফায় বিদ্যুতের দাম বাড়তে থাকায় বিপাকে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে বুধবার থেকে আবারও 5% বাড়ল বিদ্যুতের দাম। এতে করে কৃষি উৎপাদনে খরচ বাড়বে, প্রভাব পড়বে জনজীবনে। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। আগে থেকেই সারের দাম নিয়ে চিন্তিত, এবার বাড়ল বিদ্যুতের দাম। কৃষকের কপালে ফেলেছে চিন্তার ভাজ। সামনে বড় মৌসুম, সেচ নিয়ে তাই এখন থেকেই উৎকণ্ঠায় প্রান্তিক চাষী। চাষাবাদ করতে হলে ব্যয় ডবল হবে, আগের যে দাম ছিল তার থেকে এখন দ্বিগুণ খরচ হবে। আগে যদি 5,000 হতো খরচ, এখন 10,000 হবে। 300 টাকা বিঘা করতাম, সে হঠাৎ এই রাত্রে শোনার পরে সকাল থেকে এ চাইছে এখন 400 টাকা বিঘা। আবাসিক ছাড়াও সেচ, ক্ষুদ্র শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ইউনিট প্রতি বেড়েছে বিদ্যুতের দাম। 3 সপ্তাহের মাথায় খুচরা পর্যায়ে দাম বাড়াই ভোক্তাদের মধ্যে ক্ষোভ আর হতাশা। তারা বলছেন উৎপাদন ব্যয় বাড়বে, বাড়বে জীবনযাপনের খরচ। রুট লেভেল থেকে শুরু করে সব পর্যায়ে মানুষের উপরে একটা প্রভাব ফেলেছে। আগে যে বিস্কুটগুলো আমি অল্প মূল্যে পেয়ে যেতাম, এখন ওনারা দেখা যাচ্ছে অনেক দোকানে অজুহাত দিচ্ছে যে বিদ্যুতের দাম বাড়ার কারণে আমাদের পণ্যগুলোর দাম বেশি। সেক্ষেত্রে আমাদের একটু মানে যেটা একটু ভালো কিনতাম ওটা একটু খারাপে চলে আসছে। মানে আমাদের আর্থিক দিকটা বিবেচনা করতে গিয়ে আমরা একটু ছোট আকারে কিনছি বা অল্প পর্যায়ে কিনছি, এদিক দিয়ে দেখা যাচ্ছে বিদ্যুৎ বিল আগে একটা সাধ্যের মতো ছিল, এখন একটু বেশি হয়ে যাচ্ছে। আমাদের অন্য চিন্তা করতে হচ্ছে যে কীভাবে আমরা বেশি ইনকামের দিকে যাব। মানে আমরা একটু সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি। অটোতে আসছি, অটো ভাড়া বলছে যে 5 টাকার জায়গায় 10 টাকা বা 7 টাকা দিতে হচ্ছে। বিদ্যুতের দাম বেশি বলছে, আমাদের চার্জের খরচটাও বেশি হচ্ছে। এইরকম সব ক্ষেত্রে আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা যেগুলো নিজেদের ছেলেদের বা ইয়াদের জন্য পড়াশোনার বিষয়ে যে খরচটা একটা বরাদ্দ থাকে সে বিষয়ে চালাই আসি, মানে হঠাৎ করে সেই বিষয়ে যে বইপত্রের দাম বা ফটোকপি বা যে কোনো জিনিসের খরচ বেড়ে যায় একটা খাতে, স্বাভাবিকভাবে আমাদের যে মাসের পূর্ণাঙ্গ বাজার সেখানে ঘাটতি পড়ে, সেটা একটু অর্থনৈতিকভাবে প্রভাব পড়ে আমাদের পারিবারিকভাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পড়াশোনার খাতটা মেটাতেই হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের খাদ্যদ্রব্যের বিষয়ে আমরা যে মাসে খাওয়া দাওয়া করি সেখানে কোনো একটা আইটেম আমিষ আইটেম বাদ দিয়ে তো নিরামিষে চলে আসতে হয়। হঠাৎ করে এই মুহূর্তে বিদ্যুতের দাম বাড়লে পরে আবার সব জিনিসের দাম বেড়ে যাবে, সেক্ষেত্রে আমাদের ওটা খরচ বাড়বে। এই খরচটাই আমাদের আসে আমাদের পারিবারিকভাবে আমাদের পরিবারের উপরে পড়বে। বিদ্যুৎ বেশি আসে তার লেগে, এই কারণে চাষটা বেশি লেগে কাস্টমারের সাথেও একটু এরকম বিতর্ক হয়। বিদ্যুতের বাড়তি দামের সঙ্গে অস্থির হয়ে উঠেছে ভোগ্যপণ্যের বাজার। সামনে সেচ মৌসুমে এর প্রভাব পড়বে, প্রভাব পড়বে জীবনযাপনের দৈনন্দিন ব্যয়ে। একদিকে যেমন উৎপাদন খরচ বাড়ার কারণে তাদের যে অতিরিক্ত খরচ হবে, অন্যদিকে বিদ্যুতের বিল বাড়ার কারণে তাদের যে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপাতিগুলো সেগুলো দামও বেড়ে যাবে। শেষ মৌসুম শুরু হয়ে গেছে, বড় মৌসুম। সেই বড় মৌসুমে দেশের এই বরেন্দ্র এলাকার অধিকাংশ সেচ যন্ত্র হয় ডিজেলে পরিচালিত হয় না হলে বিদ্যুতে হয়। সেই জায়গাতে কিন্তু একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে এবং কৃষি উৎপাদন বা পণ্য উৎপাদনের দামের ওপরে একটি বড় ধরনের প্রভাব পড়বে, যা আলটিমেটলি ভোক্তাকেই বহন করতে হবে। বিশ্লেষকরা বলছেন সার ও জ্বালানি তেলের দাম আগেই বেড়েছে, এবার বাড়লো বিদ্যুতের দাম, যা নাগরিক জীবনকে আরও অস্থির করে তুলবে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।